আজ আমি চলে এসেছি বর্ধমানের দক্ষিণায়ন মেলা, যেটা হচ্ছে পূর্ব বর্ধমানের উৎসব ময়দানে। আর টিকিট নিচ্ছে পার হেড 10 টাকা করে। তো এখানে ঢুকেই তোমরা দেখতে পেয়ে যাবে কাঠের বিভিন্ন রকমের জিনিস, মানে কাঠের চেয়ার, গাড়ি, তারপরে কাঠের ওয়েলকাম চেন, মানে যেখানে কি চেন আমরা রাখতে পারবো, কি হাউস বলে, ওয়েলকাম হাউস বলে, গিটার বলে, তো অনেক রকমের কাঠের জিনিস ওখানে পাচ্ছিলাম। কি চেন রাখার জায়গাগুলো নিচ্ছিল 150 করে, আর গাড়িগুলো সামথিং অ্যারাউন্ড 500 নিচ্ছিল, আর ওখানে হাতিও ছিল কাছের কাঠের। তার অপোজিটেই তোমরা দেখতে পেয়ে যাবে একটা জামা কাপড়ের দোকান, যেখানে 160 টাকা করে কি সুন্দর সুন্দর প্রিন্টেড এর প্লাজো দিচ্ছিল, সুতির কাপড়ের ওপরে ছিল, তো তোমরা পরেও অনেক কমফোর্টেবল ফিল করবে। আর তারপরে আর একটা মানে একটুখানি গ্লেজি টাইপের একটা ছিল, যেটার পায়ের দিকটা আর একটু বেশি হোয়াইট ছিল, তো তোমরা অবভিয়াসলি এখানে এলে পারচেজ করতে পারো। তারপরে আমার চোখে পড়লো মাটির কয়েকটা জিনিসের দোকানের ওপরে, যেখানে মাটির বোতল রাখা ছিল, মাটির কাপ রাখা ছিল সুন্দর সুন্দর ডিজাইনের। তার কিছুটা পেরিয়ে এসেই আমি দেখতে পেলাম বিভিন্ন রকমের কানের স্টল, যেখান থেকে আমি একটা নিয়ে নিলাম। আর সেই ভিডিওটা দেখতে গেলে যে আমি কী কী জিনিস নিয়েছি সেটা পরের পার্টে আসবে, তো সেটার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। কিছুটা দূর গিয়ে দেখছি একটা নতুন ব্যবস্থা করা হয়েছে 1 বছরের বাচ্চাদের জন্য, যেখানে ওরা গিয়ে খেলতে পারছে, ওখানে ওদেরকে রেখে দিচ্ছে আর মা বাবারা তারপরে নিজেরা লাইক মেলা ঘুরছে, তো সেরকম। তো তোমরা যদি বাচ্চা নিয়ে আসো কেউ, তো তাহলে ওদেরকে ওখানে রাখতে পারো। আর বিভিন্ন রকমের পাঁপড় তোমরা এখানে পেয়ে যাবে বিভিন্ন কালারের, আর অনেক রকমের চকলেটও পেয়ে যাচ্ছ মেহেন্দি স্টাইলও। আর এখানে কি সুন্দর সুন্দর মানে চেনগুলো যেগুলো অনলাইনে পাওয়া যাচ্ছে খুবই একটা চিপ রেঞ্জে তোমরা পেয়ে যাবে, অনেক রকমের কালেকশন আছে এখানে। পার্ট নিচ্ছিল মনে হয় 100 টাকা থেকে 80 টাকা থেকে 100 টাকায় সবগুলো নিচ্ছিল। আমি একটা পারচেস করেছি, তো কী কী পারচেস করেছি সেগুলো দেখার জন্য নেক্সট ব্লগের অপেক্ষা করো, আর চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো। তারপরে আমার মা আর বোন একটু রাইডে চেপেছিল ব্রেক ডান্সারে আর ওই নাগরদোলনাতে, আর আমি ওটাতে চাপিনি, কারণ কি আমার সেদিন অত ইচ্ছাও ছিল না, আমার একটু একটু ভয়ও করে। বাবা দেখেই ভয় করছে, আমি ভেবেছিলাম চাপবো, দেখো চাপবো, আমি ভেবেছিলাম চাপবো কিন্তু চাপা যাবে না। আর এখানে আমি খাচ্ছি ভাইরাল পটেটো টুইস্টটা, যেটা কি ম্যাক্সিমাম লোকেরই ট্রাই করা হয়ে গেছে। বাই দ্য ওয়ে আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, আর আমার কিরম রিয়াকশন ছিল আর কিরম লেগেছিল খেতে সেটা জানার জন্য আমার শর্ট একটা আপলোড করা আছে চ্যানেলে, সেটা তোমরা চেক আউট করে নিতে পারো। আর যারা যারা পান খেতে ভালোবাসো, তো তারা তাদের জন্য একটা স্টল বসানো ছিল, ওখানে অনেক রকমের পান, ফায়ার পান অনেক কিছু ছিল, তো তোমরা ওখানে ট্রাই করতে পারো। তারপরে এখানে কিছু কালচারাল প্রোগ্রাম হচ্ছিলো, যেখানে বাচ্চাগুলো নাচ করছিলো, তো সেটাও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিছুক্ষণের জন্য। তোমরাও এটাকে দেখে এনজয় করো। এখানে আমি খাচ্ছি একটা কচুরি চাট আর একটা পাপড়ি চাট আমি অর্ডার দিয়েছিলাম, তো সেখান সেটা এখানে মানে বানানো চলছে। আর ঘুগনিটা প্রচণ্ড গরম ছিল, তো হ্যাঁ একটু ঠান্ডা করে খেয়েও, কারণ কি আমি ভিডিও করার জন্য একবারে মুখে দিয়ে দিয়েছিলাম ফোনে দিয়ে, তো বাস জিভ পড়ে গেছিলো, তো তোমরা একটু ঠান্ডা করে খেয়েও। আর এখানে তারপরে আমি কিছু জিলিপি কিনে বাড়ি চলে গেছিলাম। Thank you.
ভালো লাগে।